আসসালামু আলাইকুম, আমি জাপান থেকে রাফিন বলছি। তো আপনাদের কি কারো ধারণা আছে তো এটা কি হইতে পারে? তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে, তো এটা কি আপনারা জানেন না? না, এটা হচ্ছে গিয়ে একটা বুথ। তো এই বুথের মধ্যে কি হয় তো আপনারা দেখেন, আপনি এটা বাই করবেন কয়েন দিয়ে। এই ডোরটা খুলবেন, প্রথম থাকবে এরকম, দেখেন আপনি স্টেশন বুথ। তো তারপরে একটু জাস্ট ওয়েট করেন, দেখেন এখানে আপনি আপনি কাজকর্ম, আপনার পার্সোনাল কাজকর্ম যা কিছু থাকে এগুলো করতে পারবেন। তো এখানে সুইকা কার্ড আপনি অ্যালাউ, সুইকা কার্ড দিয়ে আপনি দরজাটা এই বুথটা খুলতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাই যে এই স্টেশন বুথটা কীভাবে মানুষ ঢুকে এবং কীভাবে কাজ করে। তো আমি এখন ভিতরে ঢুকবো না, আমি দেখাই যে দেখেন ভিতরে আপনারা ঢুকলেন, ঢোকার পর এখানে চেয়ার আছে, এরকম কম্পিউটার রেখে আপনি এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করে অফিসিয়াল কাজকর্ম সেরে নিতে পারেন। এরকম স্টেশনগুলোতে বুথ থাকে। তো এটাই হচ্ছে আদব জাপান, চায়নার মতো, চায়না থেকে তো আরও তো কত উন্নত জাপান, এটা আপনারা জাপান না আসলে বুঝতে পারবেন, অদ্ভুত জাপান। তো তারপর আপনাদের একটু দেখাই, এখানে আপনারা যে টপি টপি খাওয়ার জন্য পাবেন, কোনটা কত প্রাইস সব কিছু আছে বাইরে, ভিতরে ঢুকে আপনারা অর্ডার করে খাইতে পারবেন। তারপরে এখানে দেখেন যে ছোটোখাটো জুস, তারপরে ড্রিঙ্ক করার একটা জুস এরিয়া আর কি, একটা স্টল। তো এখানে আপনারা জুস টুস খাইতে পারবেন। তারপরে যদি আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় তো এখানে এই এটিএম বুথ আছে, তো আপনারা এটিএম বুথে আর কি থেকে টাকা পয়সা তুলতে পারবেন। যাই হোক, এখন আমি ভিডিও করতে পারছি না, আমি একটু তাড়া আছে, আমি যাব বাসায় যাব। তো এখন আমি খাওয়া হয়ে যাব, তো খাওয়া হয়ে আর কি এখান থেকে যে ফর আঁকা বানাও সেওয়া আমি ইয়া খাওয়া হয়ে, তো আমি এখান থেকে যাব। তো গাইস, আশা করবো আপনাদেরকে আরও কিছু ভিডিও করে দেখানোর জন্য। এবং আর একটা কথা বলে গেছি, যে জাপানের যে ট্রেনগুলো আছে সেটা কিন্তু 5 মিনিট পর পরই আসে এবং খুব অ্যাক্টিভ, ঠিক আছে, আপনার যে টাইমে বলবে ঠিক সেই টাইমটাতেই যাবে, ঠিক আছে। 1 মিনিট লেট করবে, 1 মিনিট লেটও হবে না, 1 মিনিট আগেও আসবে না, একদম কারেক্ট টাইম, একদম জাস্ট। এটা উন্নত দেশে সম্ভব এবং জাপানে সম্ভব। যাই হোক, এই যে তবতজ লাইনে যেই এটার অফিস, আমি আপনার ওই ভিতর দিয়ে আসলাম একটু আগে, তো এত বড় আপনার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাঁটে আসতে আমার 10-15 মিনিট টাইম লাগছে, এবং এত মানুষ, আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকে ছোট্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি, তো ট্রেন আসবে হচ্ছে কি আপনার কত খাওয়া গয়ে 15:20, তো ঠিক 1 মিনিট পরে, সরি 5 মিনিট পরে চলে আসবে। তো আমি জাস্ট ওয়েট করি।